এরপর সালাউদ্দিন আপনি লিখেছেন মৃত ব্যক্তির জানাজার ঘোষণা মসজিদে মাইকে দেওয়া যাবে কি এ বিষয়ে বেশিরভাগ ফতোয়া হলো যে মসজিদের মাইক এবং মসজিদ এটি মূলত সলাত আদায়ের জন্য সলাত এবং সালাত সংশ্লিষ্ট কাজের জন্য একান্ত দিনই কাজ করার জন্য এখানে কোনো হারানো জিনিসের ঘোষণা কিন্তু কিংবা কোনো মানুষের মৃত্যুর ঘোষণা দেওয়া যাবে না আমাদের দেশে বেশিরভাগ মসজিদে মানুষের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়ে থাকে মৃত্যুর ঘোষণা দেওয়া যায় নয় কারণ হলো আহ এটি মৃত্যুর ঘোষণা এটা কোনো দিনই কাজ হতে পারে না অতএব এই এটা নিশ্চয় একটা দুনিয়াবী বিষয় হতে পারে অতএব এটার জন্য মসজিদের মাইকে ব্যবহার করা যায় তবে হ্যাঁ যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে আপনি জানাজার ঘোষণা দিচ্ছেন যে অমুক মারা গেছেন তার জানাজা অমুক সময় অমুক জায়গায় তাহলে একটা ভালো কাজের সংবাদ মানুষকে জানালেন ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করলেন মসজিদের মাইক দিয়ে সেটি দানকারী যে তার যদি এরকম পারমিশন থাকে যে হ্যাঁ মসজিদে সাল্লা পাশাপাশি মানুষের জানাজা হলে কোথায় জানা যাওয়া হবে কার জানাজা হবে এ বিষয়ে জানালাম তো সেক্ষেত্রে যেটা কাজ হলো কাজের একটি ঘোষণা হলো সেরকম যদি হয় তাহলে সেটি জায়জ হতে পারে আজকাল যারা মসজিদে মাহিত দেন তারা সচরাচর যেহেতু এটি আমাদের দেশের সব জায়গায় হয়ে থাকে অতএব তাদের এটা মৌন সম্মতি বা পারমিশন থাকারই কথা তারপর বিষয়টি কারো ক্লিয়ার করলে ভালো হয় রাকিব হোসেন আপনি লিখেছেন অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছেদের জন্য কবরের তাবিজ পোতা কি ইসলাম না কবরের তাবিজ পোতা এটি যে উদ্দেশ্যে হোক না কেন আপনার যত এটি কোনো জায়েজ কোনো কাজ নয় সাধারণত শীত কুফুর এবং সেহের যারা করে তারা এই জাতীয় পদ্ধতির আশ্রয় নেয় তাছাড়া আপনার যে কোনো ধরনের কার্যসিদ্ধির জন্য অসুস্থ থেকে সেভাইতারির জন্য তাবিজের ব্যবহার এটি সুন্না এর খেলাফ একটি আমল নবী করিম সাল্লা সাল্লাম এক্ষেত্রে ঝাড়ফুকের সহযোগিতা নিয়েছেন এবং সাবিদেরকে সেই নির্দেশনা দিয়েছেন আবার তাবিজ কবরে পোতা এই নির্দেশনা যারা দিয়ে থাকেন তারা বেশিরভাগই জেনে হোক না জেনে হোক শিখ বা কুফুরের আশ্রয় নিয়ে থাকেন এবং এগুলো বেশিরভাগই জাদুকরদের কাজ বিধায় অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছেদের জন্য হলেও এরকম তাবিদের আশ্রয় নেবেন না এটি নয় তবে আপনি যেটি করতে পারেন তাহলে অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছেদের জন্য আপনি কাউন্সেলিং উদ্যোগ নিতে পারেন অন্য কোনো প্রেশার আপনি ক্রিয়েট করতে পারেন এবং পরিস্থিতি অনুযায়ী আপনি কর্মপন্থা ঠিক করতে পারেন কিন্তু তাই বলে এই তাবিজ পোতাপতি নয় স্যার শাহিন আপনি লিখেছেন আমি একজন দোকানি আমার দোকানে একটা পণ্যের দাম হচ্ছে আট টাকা কাস্টমার যদি আমাকে দশ টাকা দেয় তাহলে আমি বাকি দুই টাকার বদলে কাস্টমারকে আরেকটা পণ্য দিতে পারবো কিনা অবশ্যই দিতে পারেন কাস্টমার কে দুই টাকার বদলে যে পণ্য দিলেন সাথে কাস্টমার যদি সন্তুষ্ট থাকে আপনি যদি সন্তুষ্ট থাকেন আপনার উভয় যদি সন্তুষ্ট থাকেন কোনো অসুবিধা নেই ধরুন জিনিসটার দাম তিন টাকা আপনি দুই টাকা দিয়ে দিলেন তাহলে আপনি নিজ থেকে ছাড় দিলেন অথবা জিনিসটার দাম দেড় টাকা কিন্তু কাস্টমার যিনি উনি দেড় টাকা জেনেও দুই টাকার বিনিময় ওইটা নিয়ে নিতে রাজি আছেন খুচরা আটা নেওয়া দেওয়া ঝামেলা সেজন্য তো কোনো অসুবিধা নেই এটি আপনাদের উভয়ের অধিকারের ব্যাপার মেহেদি হাসান আপনি লিখেছেন আয়নার সামনে দাঁড়িয়ে কি নামাজ পড়লে নামাজ হবে আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া অনুচি যেহেতু আয়নায় নিজের চেহারা দেখা যেতে পারে এবং নিজের শরীর কাপড় চোপড় এগুলোর জল্পনা কল্পনা হবে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এবং কোনো কিছু সামনে রেখে সালাদ আদায় করা উচিত নয় যদি আয়না ঢাকা থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই নবী করিম সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছিল যে তিনি সে কাপড় সালা আদায় করেছেন এরপর উঠে বলেছেন যে এই কাপড় কে আমাকে দিয়েছে এখানে অনেক কারুকার্য আছে অর্থাৎ এগুলো আমার মনোযোগ নষ্ট করছে তখন একটা সিম্পল কাপড় আনা হলো তিনি সেটাতে সালা করলেন এখান থেকে বোঝা যায় যে সালাতে মনোযোগ বিনষ্টকারী কোনো কিছু যেন না হয় সেটি নিশ্চিত করা উচিত সেই জায়গা থেকে আয়না সামনে রেখে সেখানে দেখা যায়নি যে শরীর কাপড় চোপড় ইত্যাদি এরকম জায়গায় সালাতদায় না করা উচিত যদি কেউ করে ফেলেন সালাদ হয়ে যাবে শোভা মজুমদার আপনি লিখেছেন আত্মীয় হোক বা অনাত্মীয় কোনো মুসলিম মারা গেলে কি দেখতে যাওয়া ইসলামের বাধ্যতামূলক না গেলে কি গুণা হবে না না গেলে গুণা হয়ে যাবে সেরকম না কোনো মানুষ কোনো মুসলমান মৃত্যুর পর যদি এলাকাবাসী উদ্যোগ নিয়ে তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে সবার পক্ষ থেকে দায় মুক্ত হয়ে যাবে দায় মুক্তি পাওয়া যাবে সবার তরফ থেকে এর মাধ্যমে যদি কেউই না যান তাহলে সবাই গুণাকার হবেন কিন্তু আপনি অন্যরা হয়তো তার জানাজা কাফন দাফন ব্যবস্থা নিচ্ছে কিন্তু আপনি অ্যাজ এ মুসলিম আত্মীয় হোক আর হোক কেউ মারা গেলেই সেখানে যেতে বাধ্য বা আপনার যাওয়াটা ফরজ ব্যাপারটা সেরকম না কিন্তু যদি আপনি যেতে পারেন সেটা খুবই ভালো কারণ মৃত ব্যক্তির জানাজার সামিল হওয়া তার লাশের পেছনে হাঁটা এটা কাজ আর সবের যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেখানে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিতে পারেন তাদেরকে তাদের জন্য তাদের মুদ্রার জন্য দোয়া নিবেদন করতে পারেন তো সেই জায়গা থেকে আপনি প্রতিবেশী হোক অথবা আত্মীয় না হোক প্রতিবেশী হলো আর আত্মীয় হলে তো কোনো কথাই নেই তাহলে সেক্ষেত্রে যাওয়াটা আপনার জন্য ভালো কিন্তু যেতে আপনি বাধ্য তা কিন্তু না আবু থেকে আপনি লিখেছেন আমার ভাতিজার নাম ইয়াসরিব মদিনার পুরাতন নাম এই নামটি কি সরিয়াত সম্মত কিনা ইয়াসরিব মদিনার পুরাতন নাম কিন্তু ইয়াসরিব শব্দের অর্থ আমি যতটুকু জানি যে ভৎসনা এই টাইপের কিছু অর্থাৎ নামের অর্থটা খুব বেশি প্রশংসনীয় কিছু নয় যদিও ইয়াসরিফ এক ব্যক্তির নাম যার নামে এই মদিনা গড়ে উঠেছে মদিনার মানে বসৎকারী বসতকারী শুরুর দিককার বসতকারী আবাদকারী মানুষদের মধ্যে থেকে মানুষের মানুষ আসি তো সেই জন্য তার নামে অ্যাস্রিভ নামকরণ করা হয়েছে কিন্তু নামের অর্থ যদি খুব বেশি প্রশংসনীয় হয়েছে সেই জন্য আমাদের এটা অ্যাভয়েড করা উচিত